হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, ক্যালসিয়াম আমাদের শরীরের সব থেকে ইম্পর্টেন্ট একটি জিনিস। এই ক্যালসিয়ামের ঘাটতি যাদের শরীরের মধ্যে হয়, তাদের শরীরে নানান সমস্যা দেখা দেয়। বাচ্চাদের এবং বয়স্কদের মধ্যে যাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়, তাদের মাসলে উইকনেস দেখা দিতে পারে, তাছাড়া হাড়ের ব্যথা ইত্যাদি বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয়। বিশেষ করে মহিলা যারা রয়েছেন, তাদের ক্যালসিয়ামের ঘাটতির ফলে শরীরে নানান সমস্যা দেখা দেয়। আজকের এই ভিডিওতে আমরা এই ক্যালসিয়াম সম্পর্কে জানবো। ক্যালসিয়ামের যদি ঘাটতি আপনার শরীরের মধ্যে হয়, তাহলে কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে বা কি কি সমস্যা আপনার মধ্যে দেখা দিতে পারে, এবং ক্যালসিয়ামের যে সোর্সগুলো রয়েছে, কোন কোন খাবারের মধ্যে আমরা ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে পাই, এই বিস্তারিত বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এমন একটি পদার্থ রয়েছে যার মধ্যে ক্যালসিয়াম সবথেকে বেশি পাওয়া যায়, এবং এটা কিন্তু সবথেকে সস্তা খাবার, হয়তো আপনারা সেটা জানেন না, সেটা কি, এটাও এই ভিডিও শেষের দিকে অবশ্যই আমি আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব যে ক্যালসিয়াম আমাদের শরীরের মধ্যে কি কি কাজ করে, তার ফাংশনটা কি। আমি এই বোর্ডের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখুন, ক্যালসিয়াম আমাদের শরীরের মধ্যে বোন এবং টিথ হেলথ, আমাদের যে হাড় রয়েছে এবং আমাদের যে দাঁত রয়েছে, তার স্বাস্থ্য বজায় রাখে। দেখা যায় প্রায় 90-98% আশেপাশে যে আমাদের শরীরের যে ক্যালসিয়াম থাকে, প্রধানত সেটা আমাদের হাড়ের মধ্যে থাকে, আমাদের ব্লাডের মধ্যে বন্ধুরা ক্যালসিয়াম থাকে। সো আমাদের হাড়কে এবং দাঁতকে মজবুত রাখতে সহায়তা করে। আমাদের যে মাসল রয়েছে, মাসল কন্ট্রাকশনের ক্ষেত্রে এবং রিল্যাক্সেশন, আপনি একটা জাম্প দিলেন, আপনি হাঁটাচলা করলেন, তাতে আপনার মাসলের মধ্যে যে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন যেটা হয়, তার জন্য কিন্তু এই 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 আমাদের ক্যালসিয়ামটাও কিন্তু অনেকটা তাতে হেল্প করে। ব্লাড ক্লটিং, যে কোনো জায়গায় আপনার হাতের কেটে গেল, সেই জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, এবং খুব তাড়াতাড়ি ব্লাডটাকে স্টপ করার জন্য কোয়াগুলেশন, অর্থাৎ সেটাকে জমাট বাঁধার যে কাজটা বন্ধুরা, সেটাও কিন্তু ক্যালসিয়াম করে থাকে। তাই ক্যালসিয়ামের গুরুত্ব অনেক বেশি। হরমোন সিক্রেশন, ইনসুলিনের মতো হরমোন, যা আমাদের এনক্রিয়াস থেকে যে ইনসুলিন নিঃসরণ হয়, ইনসুলিন মতো হরমোন নিঃসরণের ক্ষেত্রেও কিন্তু এই ক্যালসিয়ামের একটা ভূমিকা কিন্তু রয়েছে। রেগুলেট হার্ট রেট, ক্যালসিয়ামের যখন অ্যাবনর্মালিটি দেখা দেয়, তখন আমাদের যে হৃদস্পন্দন রয়েছে, হৃদস্পন্দনের গতির মধ্যে পরিবর্তন দেখা দেয়, আমাদের হার্ট বিটের মধ্যে পরিবর্তন দেখা দেয়। তারপর বলবো সেলুলার ফাংশন, কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, আমাদের মাসেলের ক্ষেত্রে আমাদের যে সেল বা কোষ রয়েছে, তার ভেতরের যে ফাংশনগুলো রয়েছে, এগুলোতেও কিন্তু ক্যালসিয়ামের ভূমিকা রয়েছে। তাই আপনারা অবশ্যই বুঝতে পারেন যে ক্যালসিয়াম আমাদের শরীরের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। আবার ক্যালসিয়ামের ঘাটতি যদি কারোর মধ্যে হয়, তাহলে কি কি লক্ষণ বা কি কি রোগ আপনার হতে পারে, এগুলো আপনি একটু বুঝে নিন। প্রথমে দেখুন অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস, যে আমাদের যে বোন বা হাড় রয়েছে, আমাদের হাতে পায়ে শরীরে বিভিন্ন জায়গার হাড় রয়েছে, এগুলো বন্ধুরা একেবারে দুর্বল হয়ে যায়, অস্টিওপোরোসিস উইক হয়ে যায়। বেশিরভাগ একটু ওল্ড এজ, একটু বয়স্ক মানুষের মধ্যে দেখা যায়। খুব তাড়াতাড়ি দেখবেন তারা একটু হুঁচটকে যদি পড়ে ফ্র্যাকচার হয়ে যায়, হাড় ভেঙে যায় শরীরের, তো ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে কিনা এটা অবশ্যই আপনাকে বোঝা প্রয়োজন। ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে কিনা শরীরের মধ্যে ব্লাড টেস্ট করলেও আপনি সেটা কিন্তু জানতে পারবেন। আপনার ব্লাড ফর ক্যালসিয়াম যদি করেন, তাহলে সেখানে আপনি খুব সহজে বুঝে নিতে পারেন। রিকেটস, চিলড্রেনদের ক্ষেত্রে সিভিয়ার ডেফিসিয়েন্সি, খুব বেশি যদি ক্যালসিয়ামের পরিমাণ যদি শরীরে কম হয় কোনো বাচ্চাদের ক্ষেত্রে, যে যে বাচ্চারা ব্রেস্ট ফিডিং করেন না, মারা যাদের বুকের দুগ্ধ পান করান না ছোটবেলা, তার তাদের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পরবর্তী সময় দেখা যায়। সো খুব বেশি ক্যালসিয়ামের যদি ঘাটতি কোনো বাচ্চার মধ্যে হয়, তাহলে এই রিকেট রোগের সমস্যা দেখা যায়। পাগুলো দেখবেন বাঁকা হয়ে যায়, আমি ছবি দিয়ে দিচ্ছি, এই সমস্যাটা অবশ্যই দেখা যেতে পারে। হাইপোক্যালসিমিয়া, বন্ধুরা হাইপোক্যালসিমিয়াটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ডিজিজ। দেখবেন যাদেরই কিছু লক্ষণ, আমি লক্ষণ বলছি, দেখুন মাসেল ক্র্যাম্প হতে পারে, আপনার মাসেল একেবারে আটকে যাওয়া, মাসেলটা হঠাৎ করে মাসেল ক্র্যাম্প, নামনেস, টিংলিং সেন্সেশন, একেবারে অসাড় হয়ে আছে, আপনি বসলেন পাটা উঠাতে পারছেন না, অনেক কিছু নার্ভের সমস্যা ভাবেন, নার্ভের সমস্যার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এগুলো কিন্তু হয়। তো এই যে নামনেস, টিংলিং সেন্সেশন, ফ্যাটি, খুব ক্লান্তি অনুভব হওয়া, আপনার হার্ট রেটটা ইরেগুলার হয়ে যাওয়া, এগুলো যদি লক্ষণ দেখা দেয়, তাহলে আপনার হাইপোক্যালসিমিয়া, অর্থাৎ আপনার রক্তের মধ্যে যে ক্যালসিয়ামের মাত্রাটা রয়েছে, সেই মাত্রাটা কমে যাওয়ার ফলে এই লক্ষণগুলো অবশ্যই আপনার কিন্তু দেখা দিতে পারে। তারপর যেটা হয়, দেখুন ডেন্টাল প্রবলেম, আপনার
দাঁতের মধ্যে বিভিন্ন সমস্যা, অনেকে দাঁতের মধ্যে গর্ত হয়ে যায়। বন্ধুরা দাঁতের যে সমস্যাগুলো হয় এ নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানিয়েছি, ভিডিওর লিংক নিচে দিয়ে দেবো, অবশ্যই দেখবেন। আপনার দাঁতের বিভিন্ন সমস্যা কেন হয় এবং এগুলো থেকে কীভাবে বেরিয়ে আসতে পারবেন, কয়েকটি উপায় সম্পর্কে আলোচনা করেছি, ঘরোয়া উপায় সহজে করে নিতে পারবেন, অবশ্যই এই ভিডিওটা শেষে ভিডিওটা কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। সো ডেন্টাল প্রবলেমের ক্ষেত্রে আপনার এনামেল উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাছাড়া দাঁতের মধ্যে গর্ত হয়ে যায়, এই সমস্যাগুলো, দাঁতের বিভিন্ন সমস্যা আপনার ক্যালসিয়ামের ঘাটতি বলে কিন্তু দেখা যেতে পারে। বাচ্চাদের গ্রোথ, একটা ছোট বাচ্চারা যে বড় হয়, কারণ ক্যালসিয়াম আমাদের বোন বা হাড় মজবুত করতে, হাড় গঠনের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। তো আপনার বাচ্চা যদি ক্যালসিয়াম রিচ ফুড যেগুলো যদি না খায় বা কম খায়, তাহলে তার গ্রোথটা কিন্তু বন্ধুরা ঠিকভাবে হবে না। তারপরে একটা রোগ হয়ে থাকে অস্টিওমেলেশিয়া। অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায় ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের যদি ঘাটতি ঘটে, তাহলে এই সমস্যাটা কিন্তু মন্ত্রণা দেখা দেয়। সো আপনারা বুঝতে পেরেছেন কি কি। এবার আমরা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব যে কোন কোন খাবারের মধ্যে বন্ধুরা ক্যালসিয়াম বেশি পরিমাণে থাকে এবং কোন খাবার আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন যা আপনার ক্যালসিয়ামের ঘাটতিকে পূর্ণ করে দিতে পারে। প্রথমেই বলবো দুধ, দুগ্ধ জাতীয় যে খাবার রয়েছে, এবং এমন একটা খাবারও বলবো যেটা খুব সস্তা, আপনারা অবশ্যই বুঝবেন। তো দুধের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়, বা ডেইরি প্রোডাক্ট যেটা রয়েছে, যেমন ইয়োগার্ট রয়েছে, দই রয়েছে, মিল্ক প্রোডাক্ট রয়েছে, সো এগুলোর মধ্যে কিন্তু বন্ধুরা ক্যালসিয়াম প্রচুর মাত্রায় পাওয়া যায়। অবশ্যই আপনার ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে আপনি দুধ সেবন করতে পারেন। যাদের হাড় খুব দুর্বল, তারা দুধের সাথে 2 কোষা রসুন যদি মিশিয়ে আপনারা একটু গরম করে সেটাকে যদি আপনারা সেবন করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি দেখবেন আপনার হাড় মজবুত হয়ে যাবে, আপনার হাড় গঠনের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা কিন্তু সেটা পালন করবে। দ্বিতীয় যে খাবারটি বলবো, ড্রাই ফ্রুটস রয়েছে, তার মধ্যে আলমন্ড ইম্পর্টেন্ট। আলমন্ড বন্ধুরা 76 mg বন্ধুরা আলমন্ডের মধ্যে থাকে। আপনি যদি হাতের মুঠো দিয়ে 1 মুঠো আপনি আলমন্ড নেন, তার মধ্যে প্রায় 76 mg ক্যালসিয়াম থাকে। সো আপনারা এটাও কিন্তু সেবন করতে পারেন। তাছাড়াও বন্ধুরা গ্রিন লিফি গ্রেনস রয়েছে, সবুজ শাকসবজি যেগুলো রয়েছে এগুলোর মধ্যে পাওয়া যায়, চিজ রয়েছে, মাখন তার মধ্যে পাওয়া যায়। তাছাড়া একটা ইম্পর্টেন্ট হলো তিলের বীজ, আমরা তিল দিয়ে অনেক সময় নাড়ু বানিয়ে আমরা সেবন করে থাকি, এই তিলের বীজের মধ্যে বন্ধুরা দেখা যায় অনেক অনেক বেশি কিন্তু ক্যালসিয়াম থাকে। তারা সাদা তিল যে থাকে, আমি ছবি দিয়ে দিই, সাদা তিলটা আপনারা অবশ্যই সেবন করতে পারেন। আপনারা যদি নাড়ু সেবন করেন তাহলেও কিন্তু তার মধ্যে থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আপনার শরীরে কিন্তু পৌঁছে যাবে। তাছাড়া বন্ধুরা চিয়া সিডস রয়েছে, চিয়া সিডস আমরা অনেক সময় ডিটক্স টাইপও সেবন করে থাকি। চিয়া সিডস আপনি রাত্রেবেলা যদি আপনি 1 চামচ চিয়া সিডস আপনি জলের মধ্যে ভিজিয়ে রাখেন, পরদিন সকালবেলা উঠে খুব সহজে আপনি সেটা সেবন করতে পারেন। তার মধ্যে একটু লেমন লেবু যদি সেবন করেন তাহলে তো তা আরও ভালো। সো চিয়া সিডসের মধ্যেও কিন্তু বন্ধুরা ক্যালসিয়াম থাকে, এটা অবশ্যই আপনারা সেবন করতে পারেন। ব্রোকোলির মধ্যে বন্ধুরা ক্যালসিয়াম থাকে, অবশ্যই আপনারা সেবন করতে পারেন। কিছু মাছ রয়েছে যে মাছের কাঁটা থাকে, ছোট ছোট মাছ রয়েছে এগুলোর মধ্যে বন্ধুরা, বা মাছের যে কাঁটা রয়েছে আমরা আস্ত কাঁটা শুদ্ধ আমরা খেয়ে থাকি, এগুলোর মধ্যে কিন্তু বন্ধুরা ক্যালসিয়াম থাকে। সো এই ক্যালসিয়ামের যে সোর্সগুলো বললাম, তার মধ্যে বললাম দুধ, বললাম আপনারা তিল সেবন করতে পারেন, ছোট মাছ বা মাছের কাঁটা সহ মাছ সেটা আপনারা সেবন করতে পারেন, চিয়া সিডস বললাম এগুলো আপনি সেবন করতে পারেন, দুগ্ধজাতীয় খাবার সাথে দুধের সাথে আপনি রসুন মিশিয়ে অবশ্যই আপনার সেটা সেবন করতে পারেন, তাহলে আপনার খুব বেশি উপকার বন্ধুরা হবে। ওমেন বা মহিলাদের দেখা যায় পিরিয়ডসের পরের যে সময়টা, প্রায় 45 এজের পরের যে বয়সটা, সেই বয়সে খুব বেশি ঘাটতি হয় তাদের। সো এই সময় যদি আপনারা এই খাবারগুলো খাদ্যে রাখেন তাহলে অনেক অনেক উপকার বন্ধুরা পেয়ে যাবেন। বন্ধুরা এই চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কিত অনেক তথ্য নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তার লিংক আপনারা নিচে গেলে পেয়ে যাবেন বা চ্যানেলে একটু ভিজিট করলে পেয়ে যাবেন, অবশ্যই ভিডিওগুলো দেখলে আপনারা উপকার পাবেন। আজকের ভিডিওটা আশা করি আপনাদের উপকার আসবে। আমার সাথে পার্সোনাল কথা থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই আমি উত্তর দেবো। দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে, আজকের মূল্যবান ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অল সিলেকশন করে দেবেন, অবশ্যই আগামী আপডেটটা আপনি পেয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অসংখ্য ধন্যবাদ।